আসন্ন সাভার পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সাভারের পৌরসভা এক নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রমজান আহমেদ। দুপুরে সাভার পৌরসভা এক নং ওয়ার্ড জাহাঙ্গীর নগর কোঅপারেটিভ হাউজিং সোসাইটি ছায়াবিথি এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণার কাজে ব্যস্ত ছিলেন তিনি। এ সময় তিনি এক নং ওয়ার্ড ভোটারদের কাছে উটপাখি মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন ও সকল জনগণের কাছে দোয়া কামনা করেন। এ সময় তিনি বলেন, আমি সকল জনগণের বিপদ আপদে এক নং বাসীদের সঙ্গে থেকেছি এবং ভবিষ্যতেও থাকব। এক নং ওয়ার্ডের সকল মুরব্বিয়ান সহ সকল জনগণ আমাকে নির্বাচনী প্রার্থী করেছেন, ইনশাল্লাহ তারাই আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ধন্যবাদ ভাই। আপনারা জানেন যে আমাদের সাভার পৌরসভা এক নম্বর ওয়ার্ড, এটি নির্বাচন হচ্ছে আগামী 16 জানুয়ারি, ভোট গ্রহণ হবে। আমরা আমাদের এই এলাকায় আমি একজন কাউন্সিলর প্রার্থী, আমার নাম হচ্ছে রমজান আহমেদ। আমি এই এলাকার বিপদে আপদে মানুষের পাশে, দুঃখী মানুষের পাশে থেকে কিছুটা সেবা করে দিয়েছি এবং করোনার সময় আমি যে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে লকডাউনের সময় আমি প্রত্যেকটি আধারে রাতের বেলায় আমি মানুষের বাড়ি খাবার পৌঁছে দিয়েছি, পাশাপাশি পুরোটা এলাকা পুরো এলাকাতেই জীবাণুনাশক স্প্রে করেছি। পাশাপাশি আমি এই এলাকার মানুষদের সব সময় যে যে ধরনের বিপদে পড়ে আমি সাথে সাথেই পাশে গিয়ে চেষ্টা করি আমি সেবা দেওয়ার জন্য, যতটুকু আমার সাধ্য মতো আমার হয় আর কি। তা আমি নির্বাচন করতেছি আমাদের এই ওয়ার্ডে 11টি গ্রাম। এখানে অনেক জনপদ, অনেক মানুষ বসবাস করে। আমাদের এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে আমি কিছু কাজ করতে চাই। আমি বাংলাদেশের যে বৃহৎ বৃহৎ কিছু ভালো ভালো মানুষ, তাদের সাথে মিশে, তাদের সাথে কাছে গিয়ে যে আমি ভালো ভালো কিছু কাজ দেখেছি, তাদের সেই কাজগুলি আমাকে অনুপ্রাণিত করেছে যে আমাদের এলাকার মানুষদের, মানুষের পাশে থেকে কিছু সেবা দেওয়ার জন্য। তা আমি চাই যে আমাদের এই এলাকার মানুষের, দুঃখী মানুষের, অবহেলিত, সুবিধা বঞ্চিত এবং নিপীড়িত মানুষের কিছু কাজ করেছি বিধায় এই এলাকার সকল মুরব্বীরা মিলেই আমাকে দাঁড় করিয়েছেন নির্বাচনে। তা আমি চাচ্ছি যে আল্লাহ তালা, আমি যেভাবে আমি এই মানুষের পাশে গিয়ে সহযোগিতা করার হাত বাড়িয়েছি, সকলে ঠিক একইভাবে আমার নির্বাচনে, নির্বাচনে সকলেই যে যার অবস্থান থেকে প্রত্যেকেই নিজেরাই একত্রিত হয়ে আমার নির্বাচনে সহযোগিতা করতেছে। এবং আমি আশা রাখি যে যেভাবে আমি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি, মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, আমি আশা রাখি যে আমি বিপুল ভোটে জয়লাভ করতে পারবো ইনশাআল্লাহ। এবং আমি এটুকু বলি যে আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে সুযোগ দেয়, তাহলে আমি আমাদের এলাকার যে একেবারে অবহেলিত রাস্তাঘাটগুলো রয়েছে, স্কুল, মসজিদ, মাদ্রাসা এবং আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো আমি উন্নয়ন করে আমাদের এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে কর্মসংস্থানের ব্যবস্থা করে শিক্ষার হার একেবারেই জিরো, আমরা চাই যে আমাদের এলাকার প্রতিটা ঘরে ঘরে যেন শিক্ষার আলো পৌঁছে দিতে পারি, সেই দিকটা মাথায় রেখে আমরা কাজ করে যাব। এবং আমাদের এই এলাকায় যেন কোনো সন্ত্রাস, জঙ্গিবাদ, কোনো মাদক ব্যবসায়ী যেন আশ্রয় প্রশ্রয় না পায়, সেই দিকটা মাথায় রেখে আমরা কাজ করে যাব আগামী দিনে। ধন্যবাদ আপনাদের।